রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় প্রায় ৬ মাস ধরে ওয়াসার পানির সংকটে অভিযোগ করেছেন ৫ থেকে ১০ নম্বর রোডের এলাকাবাসী। সমস্যা দ্রুত সমাধানে করেছেন মানববন্ধনও। এ বিষয়ে ওয়াসার এমডি তাকসিম এ খান দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এছাড়া রমজান মাসে নিরবচ্ছিন্নভাবে পানি সরবরাহ থাকবে বলেও জানান তিনি। এ বিষয়ে আরও জানাচ্ছেন এ আর বাদল। রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেকের ১০ নম্বর রোডের এই পরিবারের সদস্যরা জানান, পানি সংকটের কারণে নাজেহাল অবস্থায় বহু পরিবার। পানি আমরা কিনে আনি, জায়গা তো পানি পাই না আমরা, পানির অনেক সমস্যা, পানি কিনে আনি এর জন্য আর কি হিসাব করে খাই আর কি। পর্যাপ্ত পানি তো ব্যবহার করতে পারতেছি না, যেটা ধুইতে লাগে তো কম পানি দিয়ে তো ধোয়া করতেছি, খাওয়ার পানি একটু পরিমাণে কম, দেখা যায় বাইরেই পানি খাই বেশি, ঘরের ভিতরে মানে খাইলে পানি কিনে আনতে হয়। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ ৬ মাস ধরে পানি সংকটে থাকলেও মিলছে না কোনো সমাধান। সামান্য একটা মানুষের ভিতরে ১০,০০০ ১৫,০০০ ২০,০০০ টাকা বেতন পায়, এইটা দিয়ে একটা মানুষ কেমন করে চলবে? এর ভিতরে পানি কিনতে হয়, আজকে ৬ মাস যাবৎ পানি নাই, খাওয়া দাওয়া গোসল মানুষের দরকার আছে, ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, এরা দুই দিন তিন দিন যাবৎ গোসল না করে থাকে, এগুলো কেমন করে হয়? শুক্রবারে দিন যায় গোসল করতে না, মাদ্রাসায় পরে বলা পানি, এদিকে পানির বিল দিচ্ছি পানি পাচ্ছি না, আবার পানির অর্ডার দিচ্ছি এই পানিও পাচ্ছি না, পানি মানে প্রত্যেকটা মানুষ পানির জন্য হাহাকার, যে আমরা পয়সা পায়খানা করবো, পানি খাওয়ার পানি তো দূরে কথা, কোনো কিছু গোসল তো নাই, কাপড় কোনো কিছু, আজকে এক মাস যাবৎ এই এলাকার সমস্ত মানুষ আধা ঘন্টা পানি দেয় তো বড় ফেলার চলে, তারপর ওয়াসা কোম্পানি পানি চাইলে দুই গাড়ি দেয় এক গাড়ি, এখন তো এক গাড়ি পানি দেয় তা তো অবধারে সিরিয়াল দেয় ঘন্টা বা ঘন্টা থাকতে হয়, কেমনে চলবো বল? এখন এই পানির সমস্যায় ভুগতেছে, এই খাওয়া দাওয়া কষ্ট হয়ে যাইতেছে, তা আমরা চাই সরকারের কাছে এটুকুই দাবি, পানির সমস্যাটা যেন তারা মিটাই দেয়। এ বিষয়ে ওয়াসার এমডি জানান, শেখেরটেকের এই এলাকার সমস্যা সমাধানে দ্রুত কাজ করা হবে। এক বছর ধরে প্রবলেমে আছে না, বলেন যে তাদের একটা সমস্যা আছে, কিন্তু পানি কিন্তু তারা পাচ্ছে সব পুরাটা, কিন্তু তার মধ্যে একটা অন্তত দেন, একটা বাসা দেন যেখানে আমরা কন্ট্যাক্ট করতে পারবো, যেখানে আমরা হাউসে গিয়ে দেখতে পারবো, রাজধানীর ওয়াসা ভবনে মতবিনিময় সভায় তিনি জানান, পবিত্র রমজান মাস জুড়ে পানি সরবরাহ স্বাভাবিক রাখতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। যে পবিত্র রমজান মাসে আপনি জানেন যে বিভিন্ন জায়গাগুলোতে ইফতার এবং সেহরির সময় ঠিক ওই সময়টাই হঠাৎ করে, মানে হঠাৎ করে না, নির্ধারিত পানির ব্যবহার অনেক বেশি হয়ে যায়, যেই কারণে আমরা সেই সমস্ত স্থানগুলোতে আমাদের যেগুলো যেমন ধরেন গুলিস্তান, ফার্মগেট, মহাকালী, গাবতলী, যাত্রাবাড়ি, কমলাপুর, সায়দাবাদ, বাস স্ট্যান্ড বা এই সমস্ত এলাকায় যেখানে বিভিন্ন সময় লোকজন বাইরে থেকে আসে এবং যায় ইফতার এবং সেহরির সময়, আমাদের প্লাস্টিক ট্যাঙ্ক বা ট্রলির মাধ্যমে আমরা অতিরিক্ত পানি সরবরাহের জন্য একটা সার্বক্ষণিক ব্যবস্থা রোজার সময় থাকবে। আমরা মসজিদ, রাজধানীর মসজিদগুলোতে বিশেষ করে তারাবির সময় একটা লম্বা সময় নামাজ হয় এবং আমাদের ওই সময়গুলোতে মসজিদে মানুষের সমাগমও বেশি হয়, সেই কারণে মসজিদে ইমাম সাহেবদের সাথে আমরা যোগাযোগ রক্ষা করে সেখানে নিরবিচ্ছিন্ন ওজুর পানি যেন থাকে সেই জন্য ব্যবস্থা নিয়েছি এবং লোককে অ্যাসাইন করে রেখেছি। জরুরি প্রয়োজনে পানি সরবরাহের জন্য ঢাকা শহরে আমাদের মোট ৪৮টা ওয়াটার ভাউচার পানির গাড়ি আছে, এছাড়া ১৭টা আমাদের ছোটো ট্রলিও আছে যার মাধ্যমে আমরা পানি সরবরাহ করতে পারি। লোডশেডিংয়ের সময় স্ট্যান্ডবাই পাওয়ার সোর্স, যেটা আমি একটু আগে বললাম, স্ট্যান্ডবাই পাওয়ার সোর্স হিসেবে শুধুমাত্র যে আমাদের ডুয়েল কানেকশন তাই না, আমাদের প্রায় ৩৮০টা ফিক্সড জেনারেটর আছে, ১৯টা মোবাইল জেনারেটর আছে, সেগুলোকে সচল রাখা আছে এবং যে কোনো পরিস্থিতিতে সেইগুলোকে চালু করে ওই ওই পাম্পগুলোকে চালু করার ব্যবস্থা করা যাবে, যাতে করে পানি সরবরাহে কোনো বিঘ্ন না ঘটে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের ওয়াসা লিঙ্ক ১৬১৬২, এটা সার্বক্ষণিকই থাকবে এবং সেখানে বিশেষভাবেই বলা আছে যে পানির চাহিদাটা, কারণ আমাদের ১৬১৬২ তো সবই, অর্থাৎ সেখানে আপনার পানি সরবরাহে বিঘ্ন ঘটলে, বিলের কোনো বিঘ্ন ঘটলে অথবা কোথাও কোনো লিক হলে, এই সব কিছুই ১৬১৬২-এর মাধ্যমে অভিযোগ নিষ্পত্তি করা হয়। তবে এই সময়টাতে আমরা ১৬১৬২-কে বিশেষভাবে বলেছি যে যেই সমস্ত জায়গায় পানি সংক্রান্ত অর্থাৎ পানি নাই সংক্রান্ত অভিযোগ থাকবে সেগুলোকে যেন প্রায়োরিটাইজ করে তারা আমাদেরকে দেয় এবং সঙ্গে সঙ্গে সেটা যেন মিটিগেট হলো কি না সেটাও যেন তারা মনিটর করে। নিরবিচ্ছিন্নভাবে নগরবাসীকে পানি দিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান ওয়াসার এমডি। মেজর কোনো সমস্যা রমজান মাসে হবে না। এ আর বাদল, আরটিভি, ঢাকা।